মারিয়া মান্ডা তো এখন দেশের একজন অন্যতম নারী ফুটবলার, তো ও আসলে কিরকম করে কিরকম কষ্ট করছে এই ফুটবলার হওয়ার জন্য, কিরকম করে ও প্র্যাকটিস চালায় গেছে? প্র্যাকটিস চালাইছে যখন নাকি প্রাইমারিতে লেখাপড়া করছে, আমি যখন দিন মজুরি কাজ করে খেতাম, এই মেয়েকে আমি এই স্কুলে পাঠাইতাম। যেদিন সকাল হইলে বিকাল হইলে খেতে পারতো না, আমি দিন মজুরি এনে খেয়েছি। আর আমাদের সারের সাথে, মফিজ সারের সাথে আর ম্যাডামের সাথে আমি যোগাযোগ করেছি যেন এই মেয়েকে কেমনে করে আমাদের দেশের মেয়েরকে কেমনে সুযোগ সুবিধা করে যেন এই ফুটবল খেলার সুযোগ দিতে পারতে, তে ভালো হইতো স্যার। পরে স্যার বলেছে হ্যাঁ ঠিক কথা বলেছে মারে মা, তে এরই ভালো হবে যেন যে সুযোগ সুবিধা যেন ফুটবল খেলা যদি শিখাই দিতে পারে তে আগায় যেতে পারবে। মারিয়ার তো বাবা নেই এখন, তো আপনি কিভাবে ওই সংসার কিভাবে চলছে আপনার, কি আপনি কি করেন? আমি দিন মজুরি কাজ করেছি, মাঠে কাজ করেছি। আচ্ছা এখন কি, এখন তো আপনার মেয়ে অনেক পুরস্কার পাচ্ছে, আপনি কি কাজ করছেন এখনো? মানে আমার কাজ করছে, কিন্তু আমি কাজ করলে ভালো হয়, শরীর ভালো হয়ে থাকে, বয়ে থাকলে কিন্তু শরীর দুর্বল হয়ে যায়, সেই জন্য আমি এখনো কাজ করি, টুকটাক করে কাজ করি, মাঠে কাজ করি, কিন্তু ভালো লাগে না মনে করে এই আমি মাঠে কাজ করি। আচ্ছা আপনি কি ওই যে মারিয়াদের ফাইনাল ম্যাচটা টিভিতে দেখছিলেন? দেখছি। কেমন লাগছে মেয়েকে টিভিতে দেখে? যে আনন্দ লাগছে, আমাদের গ্রামের সবাই আনন্দ ফুর্তি লাগছে যেন যে আমার মেয়ে খেলাধুলা করছে নেপালে, সেই সব সবাই আমাদের গ্রামে দেখে সবাই আনন্দিত লাগছে, ফুর্তি লাগছে যেন এই মেয়ের খেলাধুলা করছে, বাংলাদেশে যেন উজ্জ্বল হইতে পারে, এগিয়ে যেতে পারে, যদি বাংলাদেশে আমাদের জয়দান করতে পারে এই মনে করে সবাই আমাদের এলাকার খেলাধুলা দেখছি। কথা বলছিলাম সাবজয়ী নারী মারিয়া মান্ডার মায়ের সাথে। এই মুহূর্তে আমরা আছি মারিয়াদের গ্রামে, এটা আমরা বলি যে ময়মনসিংহ থেকে অনেক ভিতরে। এই এই গ্রামটার নাম কি? মন্দিরকোনা গ্রামে আছে, এবং আমার সঙ্গে এলাকাবাসীরাও রয়েছেন। আপনারা হয়তো দেখেছেন যে এই একটি নদী পার হয়ে তারপরে এই গ্রামে আসতে হচ্ছে, এবং এখনকার এই গ্রামে কিন্তু আগে একসময় বিদ্যুৎ ছিল না। এই প্রথম আলোতে সংবাদ প্রকাশের পরে, প্রথম আলোতে তাদের নিয়ে ডকুমেন্টারি প্রকাশের পরে কিন্তু আসলে এই গ্রামে বিদ্যুৎ এসে পৌঁছেছে, কিন্তু এখন এলাকার এলাকাবাসী চান তাদের এই গ্রামে যাতায়াতের জন্য একটা সেতু করে দেওয়া হোক। তো আমরা এই মুহূর্তে এখানকার এলাকাবাসীদের সাথে কথা বলতে চাই একটু, যে আপনাদের গ্রামের মেয়ে এত ভালো ফলাফল করেছে, একটা পুরস্কার বয়ে এনেছে বাংলাদেশের জন্য, এটা আপনারা কেমন খুশি? আমরা এই খুশি আমরা বলার মতো না, এই অন্তর দিয়ে আমরা কালকে রাত্রে যদি আপনারা আসতেন তাহলে আমরা দেখতেন আমরা যে তাদের জন্য কি করেছি কালকে রাত্রে। এটা আমাদের খুশি, এমন খুশি আমরা বলার মতো না, এই ভাষা আমাদের বলার মতো নাই, এমন খুশি। আমরা যেদিন এয়ারপোর্ট থেকে নামার পরে সারাদিন আমরা টিভি সাইরা, আমরা মারিয়া এবং এই যে আমাদের মেয়েরা আছে এই তাদের জন্য আমরা এই টিভির ভিতরে সারাদিন বসে টিভি দেখছি। এখন যখন এই যে দিনকা সেনাবাহিনীর সাথে সাক্ষাৎকার হয়েছে, এদিন কি আমরা এই সারাদিন টিভি ছাইরা আমরা তাদেরকে দেখছি, আমাদের এত আনন্দ লাগে, এই আনন্দ বলার মতো নাই। আমাদের এলাকায় তেমন ভালো কোনো টিভি নাই, যার ফলে একটা টিভি ছিল ওইখানে একটা বড়, আমরা সবাই একসাথে জমায়েত হইয়া ওই টিভির পাশে বসে আমরা খেলাধুলা দেখছি, উপভোগ করছি, অনেক ভালো লাগছে। আর আমাদের এলাকার একটা মেয়ে টিভি দেখে খেলাধুলা সরাসরি দেখাচ্ছে, সম্প্রচার করা হচ্ছে, তখন দেখে আমাদের অনেক ভালো লাগছে, অনেক আমরা অনেক গর্বিত। আমাদের এই মন্দিরকোনা গ্রামের একটা মেয়ে সরাসরি টিভি চন্দ্রশায়ী লাইভে খেলাধুলা করতেছে, আমরা দেখে অনেক গর্বিত এই বিষয়ে। আপনাদের এই গ্রামে কি আরও এরকম, আপনাদের এই এলাকা থেকেই তো জাতীয় দলে খেলা প্লেয়ারদের মধ্যে 8 জন খেলছে, তো আসলে আপনারা কি চান যে আপনাদের এই গ্রাম থেকে আরও ফুটবলার উঠে আসুক? অবশ্যই আমরা চাই আরও ফুটবলার উঠে আসুক, আরও আমাদের বাংলাদেশের নাম হোক, আমাদের মন্দির। এই জায়গায় মারিয়ার আরেক বোন আছে, এখানে খেলা খেলতেছে এখনো। আসলে আপনারা দেখছেন যে এলাকার সাথে কথা বলছিলাম আমরা, এবং মারিয়া মান্ডার, আমরা কিন্তু এখন মারিয়া মান্ডার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, এবং সেই নদী পার হওয়ার পর নদীর ঘাট থেকে এই পর্যন্ত একদম বাড়ি পর্যন্ত কিন্তু আপনারা দেখছেন যে আলোকসজ্জা করে রঙিন কাগজ লাগিয়ে, কিন্তু আসলে গতকাল যখন মারিয়া মান্ডার ফিরেছে তখন তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাদেরকে সংবর্ধনা জানানো হয়েছে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, এই মুহূর্তে আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, মারিয়া মান্ডার মায়ের সাথে কথা বলেছি, আমরা মারিয়ার সাথে কথা বলবো, তবে সে পর্যন্ত সঙ্গে থাকুন।